লজিক গেটস ওকে সো লজিক গেটস কোথায় ডিজিটাল সার্কিটে আমরা ইউজ করি ডিজিটাল সার্কিট ডিজিটাল ওকে তো ডিজিটাল সার্কিটে আমরা লজিক গেটস ইউজ করি লজিক গেটের এর ইনপুট এরপর থেকে কোনো ইনপুট দিলাম সেই ইনপুটের আউটপুট যেটা বেরোবে সেটা কোনো কোনো লজিক রিলেশনশিপ থেকে বেরোবে লজিক্যাল রিলেশনশিপ মানে ভেতরে কিছু একটা লজিক্যাল কিছু একটা অপারেশন হবে সেখান থেকেই সেই জন্য লজিক গেট বলা হয় তো ভেতরে কি কি থাকতে পারে এর মধ্যে যেটা আমার মেশিন টাইপের যেটা আমাকে আউটপুট দেবে সেই আউটপুট এখানে ভেতরে তোমার কম্বিনেশান অফ রেজিস্ট্যান্স ডায়োডস হুম এগুলো থাকতে পারে বিশেষ কম্বিনেশান অফ কম্বিনেশান অফ রেজিস্ট্যান্স ডায়ডস আরও ডিজিটাল যেগুলো হতে পারে এই টিসি লিখে দাম ঠিক আছে সো আউটপুট ইনপুটের থেকে যে আউটপুট আসবে সেই আউটপুট কীভাবে আসবে সাম লজিক্যাল অপারেশান থেকে আসবে ওকে হ্যাঁ আসুন সো আউটপুট কামস আফটার সাম লজিক্যাল অপারেশান লজিক্যাল অপারেশান অফ ইনপুট ওকে ইনপুটের মধ্যে কিছু লজিক্যাল অপারেশান করে কিন্তু আমরা আউটপুট পাই হুম ওকে তো প্রথমে আমাকে জানতে হবে ধরো আমি কোনো একটা সিগন্যাল দিলাম কিছু একটা দিলাম এভাবে একে বলা হয় অ্যানালগ অ্যানালগ সিগনাল একে এই যে আছে নন জিরো ভ্যালু এটা জিরো ভ্যালু এটাও নন জিরো ভ্যালু এটাও নন জিরো ভ্যালু এগুলো দেখতে পাচ্ছি বাট যখন আমরা এই লজিক গেট ইউজ করবো সেই লজিক গেটের আউটপুট যেটা আসবে সে দিস ইজ ইনপুট এর আউটপুট যেটা আসবে সেটা অনলি হাই অ্যান্ড লোতে আসবে মানে ইয়েস অর নো আর কিছুই আমি দেখব না ধরো আমাকে বললো এখানে পাঁচ ভোল্টেজ আছে ওকে কি যে একটা ফাইভ আছে তো তার জন্য ইয়েস হাই ভোল্টেজ না লো ভোল্টেজ মানে জিরো নাকি ওয়ান জিরো হলে আমার কি হবে লো আর এটা হলে হাই অনলি এটাই দেখবো হাই হচ্ছে না লো হচ্ছে হাই হচ্ছে লো হচ্ছে সো পুরো অপারেশান অনলি জিরো আর ওয়ানেই হতে থাকে ঠিক তার মানে এর যে আউটপুট যেটা আসবে সেটা সামথিং এরকম করে আসবে জিরো আবার ওয়ান সরি জিরো ওয়ান এরকম করে আউটপুট আসবে এখানে জিরো হচ্ছে না ধরো আমি কিছু ইনপুট দিলাম কিছু একটা ইনপুট দিলাম যেটা নন জিরো ভ্যালু তার কী হবে হাই পটেন্সিয়াল হাই ভোল্টেজ সো কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এখানে এলো লো জিরো হাই ওয়ান লো জিরো হাই ওয়ান এভাবে করে কিন্তু হতে থাকে ওকে মানে বুঝতে পেরে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে বেশি কিছু নেই ধর আমি তোমাকে ফাইভ বলে দিলাম ফাইভের জন্য তোমাকে ওয়ান লিখতে হবে হাই আমি জিরো বললাম দ্যাট ইজ লো সো লোর সময় জিরো হাই হলে ওয়ান ওকে সো লিখে নাও হাই ভোল্টেজ লিখতে পারো হাই ভোল্টেজ ওয়ান লো ভোল্টেজ জিরো সো পুরো অ্যানালগ সিগন্যালের যেটা আসবে সেটা হাই লো টার্মে আসবে মানে আউটপুটটা এরকম হবে ইনপুটটা সামথিং এরকম হবে এটাকে আরেকটু ছোটো বানিয়ে এরকম সার্কিটের আমার সো দিস ইজ অ্যানালগ সিগন্যাল দিস ইজ অ্যানালগ ইনপুট বলতে পারো অ্যানালগ ইনপুট সেটা আমরা অ্যানালগ ইনপুট দিচ্ছি সেখান থেকে আমি কী পাচ্ছি এই আউটপুট পাচ্ছি দিস ইজ মাই আউটপুট কখনো কখনো এটাকে হয় ট্রু ফলস মানে জিরো হলে ফলস আর এটা হলে এটাকে হাই হলে ট্রু ট্রুও বলতে পারো অ্যান্ড দিস ইজ ফলস ফ্যালকি ক্লাস হচ্ছে না ফোর্টি ফাইভে ছেড়ে দাও চলো বুলিয়ান অ্যালজেবডা যেগুলো আমার এই সার্কিট করার জন্য দরকার হবে বুলিয়ান অ্যালিজেবডা তো এখানে যা কিছু অপারেশান হবে সেই অপারেশানে ডিভিশন আর সাবট্রাকশান কোনো দিন থাকে না নো ডিভিশন অ্যান্ড সাবট্রাকশান ডিভিশন অ্যান্ড সাবট্রাকশান এই অপারেশান এখানে তুমি পাবেই না এখানে যা কিছু করবো এ প্লাস বি পাবে বাট এ মাইনাস বি পাবে ঠিক আছে তো অনলি আমার কী হবে অ্যাডিশান एंड मल्टीप्लिकेशन ओके थरो हम बोललाम 0 + 1 কোন সমস্যাব না ওয়ান লিখে দে ঠিক হাই + লো হাই ঠিক 0 + 0 লো অ্যান্ড লো লো জিরো ঠিক এবার প্রবলেম আসবে ওয়ান প্লাস ওয়ান বলো ওয়ান প্লাস ওয়ান টু হবে না ওয়ান হবে হাই প্লাস হাই আমার কাছে দুটো অপশান আছে অনলি তুমি হাই বলবে নাহলে লো বলবে এবার তুমি বলো ওয়ান প্লাস ওয়ান বলবে ওয়ান বলবে হাই সো দ্যাট ইজ তারা আমি তোমাকে বললাম মিটার পার সেকেন্ড টু মিটার পার সেকেন্ড প্লাস আবার মিটার পার সেকেন্ড ইউনিট অ্যান্ড ডাইমেনশানে এর ইউনিট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে হবে না মিটার পার সেকেন্ড স্কোয়ার জাস্ট লাইক ইউনিট ইউনিটের মতোই ঠিক আছে সো ওয়ান অ্যান্ড ওয়ান মিলে ওয়ানই হবে হাই দেবে ঠিক আছে সো দিস ইজ মাই হাই ভ্যালু দিস ইজ হাই ভ্যালু দিস গিভস হাই ভ্যালু সো ইএসআর নোতে ইএস হবে ট্রু হবে ওকে নেক্সট ওয়ান প্লাস এ বলছি এ কিছু একটা ইনপুট দেশে ছাই ঠিক এর কাছে দুটো অপশান হতে পারে হাই হতে পারে লো হতে পারে মানে ওয়ান হতে পারে জিরো হতে পারে তার সঙ্গে তো ওয়ান আছে অলরেডি সো ওয়ান হলেও ওয়ান হবে যদি হাই হয়ে যায় তাহলে কী হবে ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ ওয়ান ওয়ান প্লাস জিরো দ্যাট ইজ অলসো ওয়ান তার মানে আমি কি লিখবো ওয়ান লিখবো না এ লিখবো ওয়ান লিখবো গুড বোঝা গেছে সো এখান থেকে তুমি বুঝতে পারবে নেক্সট এ প্লাস জিরো এ প্লাস জিরো বলো এ প্লাস জিরো তুমি জিরো ওয়ান বসিয়ে দেখো না এর পাশে দুটো অপশান আছে হাই না হলে লো এ যখন লো হয়ে যাবে জিরো হয়ে যাবে টোটাল এ জিরো এ যখন হাই হয়ে যাবে এও হাই হবে তার মানে ডিপেন্ড করছে এর ওপরে এখানে কিন্তু ডিপেন্ড এর ওপরে করেনি ওয়ান আছে দেখিই ওয়ান কারণ এই ভ্যালুটা তো আমার ওয়ান থাকবেই এ যাই হোক কম হোক আর বেশি হোক ওয়ান তো আমার আছেই সাথে তার মানে হাই হয়ে যাবে ওয়ান এখানে আমি যদি এ কে কখনো জিরো ধরে নিই তাহলে জিরো প্লাস জিরো দ্যাট ইজ জিরো কে যদি ওয়ান ধরে নিই ওয়ান প্লাস জিরো দ্যাট ইজ জিরো এ সরি ওয়ান তার মানে ইট ইজ কোনটা আসছে এখানে যেটা এটাই এখানে আসছে তার মানে এ যা ভ্যালু হবে এতেই আসবে সত্যি সে ঠিক চল কতগুলো হলো এক দুই তিন এগুলো যেন মনে থাকে হ্যাঁ লজিকও যেন সাথে মনে থাকে ওকে নেকছে এ প্লাস এ এ প্লাস এ ভেবে দেখো এ প্লাস এ যদি লো হয় দুটোই লো হবে জিরো অ্যান্ড জিরো তাহলে জিরো আমি যদি দুটোকেই লো নিয়ে নিই জিরো দ্যাট ইজ ইক টু জিরো ওকে যদি দুটোকেই ওয়ান নিয়ে নিই ওয়ান তো মানে ভ্যালু কার ওপর ডিপেন্ড করছে এর ওপরেই ডিপেন্ড করছে সো দিস ইজ অ্যাডিশান ওকে ধরো আরও কিছু দিয়ে দিল ওয়ান প্লাস এ প্লাস বি সি প্লাস বি কী হবে ওয়ান ওয়ান আমি জানি এটা হাই হোক আর লো হোক এটা তো আছে ওয়ান তো আছে সো দিস ইজ অলসো ওয়ান কাজে লাগবে লিখে নাও জব তো এখানে কী হচ্ছে দিস ইজ পার্ট অফ অ্যাডিশান অ্যাডিশানের আন্ডারে এগুলো আসবে ধরো আমি বললাম এ প্লাস এ হোয়াট ইজ দিস দিস ইজ নট উল্টো মানে এটা মানে হচ্ছে যে যেটা তার উল্টো ধরো আমি বললাম স্লিপ এভরিডে হ্যাঁ স্লিপ এভরিডে ঘুমাতে বললাম তোমাকে এটা দিয়ে দিয়েছে তখন আমি কী বলছি তোমাকে ডু নট স্লিপ এভরিডে ওকে ঘুমাতে বলছি ওপরে বার দিয়ে দিয়েছি টুপি পরিয়ে দিয়েছি তখন ঘুমানো যাবে না বোঝা গেছে সো এ যদি জিরো হয়ে যায় ইফ এ ইজ জিরো তাহলে জিরোর মাথায় টুপি ওয়ান ঠিক যদি ওয়ান হয়ে যায় তাহলে কী হবে জিরো ওকে তোমাকে আমি যদি বলে দিই ডু নট রিড দিয়ে মাথায় এটা দিয়ে দিয়েছি ওকে তাহলে তোমাকে আমি পড়তে বলছি তুমি এবার বলতে পারো বাড়িতে কেউ বুঝতে পারবে না অনলি কম্পিউটার বুঝতে পারো এগুলো না বাড়িতে মাথায় টুপি পরে ডু নট রিড ও ঠিক তাহলে দেখো এবার তুমি এটা বলতে পারবে এবার তুমি এটা বলতে পারবে দেখো এ কে জিরো নিয়ে নাও তাহলে কী আসবে কে জিরো নিয়ে নাও কে যদি জিরো নিয়ে নিই একটা তো আমার উল্টো আসবে তাহলে ওয়ান কে যদি ওয়ান নিয়ে নিই তার উল্টো তো জিরোই আসবে তার মানে ওয়ান আসবে তার মানে এ প্লাস এবার ওয়ানই হবে ঠিক প্রোডাক্টে চলে যাই প্রোডাক্টে সো এতগুলো অ্যাডিশান ছিল প্রোডাক্ট প্রোডাক্টে যাই জিরো ওয়ান কী হবে জিরো ওকে জিরো 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 ওকে জিরো ওয়ান 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 কোনো সমস্যা নেই এগুলোতে এইটুকুতে কোনো প্রবলেম নেই ওয়ান এ হবে না ওয়ান হবে যখনই এরকম হবে জিরো ওয়ান বসিয়ে দেখে নাও তার মানে এর ওপর ডিপেন্ড করবে এ যদি জিরো হয়ে যায় জিরো হয়ে যাবে বাট প্লাসের সময় ওয়ান এসেছিল দেখো ঠিক এ ডট এ ডট এবার মাথায় টুপি জিরো কারণ ওয়ান নিলে জিরো আসবে জিরো নিলে ওয়ান আসবে সো আলটিমেটলি জিরোই আসবে সো এই দুটোকে জিরো হয়ে যাবে ওকে জিরো ডট এ জিরো এ ডট এ বি ডট এ এই হবে গুড বসেন এ ডট এতে জিরো জিরো নিলে জিরো হয়ে যাবে ওয়ান ওয়ান নিলে ওয়ান হয়ে যাবে সেই জন্য এই ভ্যালু চলে আসবে ইনভার্সটা বললাম এক্ষুনি সেটাকে ইনভার্স বলা হয় এ মাথায় টুপি তার মানে জিরোর মাথায় টুপি হলে ওয়ান হয়ে যাবে ওয়ানের মাথায় টুপি হলে জিরো হয়ে যাবে ওকে বাট দুটো টুপি পরি দিলে কী হবে স্লিপ এভরিডে মাথায় দুটো টুপি প্রথম টুপি নেবে ডু নট স্লিপ এভরিডে তারপরে টুপি নেবে স্লিপ এভরিডে ওকে মানে রিড এভরিডে করে আমি কি করলাম রিড এভরিডে দিয়ে দুটো টুপি পরিয়ে দিয়েছি প্রথম টুপি ডু নট রিড এভরিডে তারপরে আরেকটা আছে তার উন্টো আবার তাহলে কি আসবে ওকে সো দুবার একটা জিনিসকে এটাকে আমি ইনভার্ট করে দিয়েছি ঘুরিয়ে দিয়েছি আবার একবার ঘুরিয়ে দিয়েছি তাহলে কী হবে আপরাইট হয়ে যাবে তো ওটাই হবে এগুলো কী করে কমিউনিটিভ লকে ফলো করে কমিউটেটিভ ল মানে কি টু প্লাস থ্রি 2 টু থ্রি টু তার মানে আমি এটাকে এমন লিখতে পারি এ প্লাস বি বি প্লাস এ ডট বি ফলোস কম্পিউটেটিভ ল কম্পিটেটিভ লকে ফলো করে একটা আছে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাসোসিয়েটিভ ল অ্যাসোসিয়েটিভ লতে কী হয় তারা দুটো আছে টু প্লাস থ্রি প্লাস ফোর তাকে আমি কী করতে পারি আগে থ্রি আর ফোরকে অ্যাড করে নিলাম তারপরে টুকে অ্যাড করলাম বা টু থ্রি কে অ্যাড করে ফোরকে অ্যাড করলাম সো দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ যেটা কী হবে এ প্লাস বি প্লাস সি কে আমি কী করতে পারি আগে এ প্লাস বি অ্যাড করে নিতে পারি দেন সি বা এ প্লাস বি প্লাস সি কে আমি আগে অ্যাড করে নিতে পারি দিস ইজ অ্যাসোসিয়েটিভ ল ওকে এরপরে কি ডিস্ট্রিবিউটিভ ওকে সো ডিস্ট্রিবিউটিভ ব্লথে কী হবে এ বি প্লাস সি যদি থাকে তাহলে কি হয় বি প্লাস এ সি ওকে সেম এখানেও হয়ে যাবে দেন এ প্লাস বি প্লাস সি কে যদি অ্যাড করে ফেলি তাহলে কি হবে এ বি প্লাস এসি প্লাস বি প্লাস বি সি ওকে তুমি বলো বি আর বি ডট হলে কী হয়ে যায় বি আর বি ডট হলে যখন এরকম প্রবলেম আসবে জিরো ওয়ান জিরো ওয়ান নিয়ে দেখে নাও বি আসবে ওকে তাহলে এটা এমন করতে পারি দেখো একে বি লিখবো দিয়ে বিকে কমন বের করে নেবো এবি প্লাস এসি প্লাস বি প্লাস বি সি সো বিকে যদি আমি কমন বের করে নিই ধরো এসি প্লাস বি কে কমন বের করে নিয়েছি এ প্লাস না কে কমন বের করে হ্যাঁ কে কমন বের করে নিলে ওয়ান প্লাস এ প্লাস সি ওকে তুমি এটা দেখো ওয়ান হবে এটা যাই হোক না কেন ওয়ান তো আছে ওয়ান হবে সো দ্যাট ইজ এসি প্লাস বি জিনিস হ্যাঁ এরকম যদি গিয়ে বলে লোক পাগল বলবে হ্যাঁ এটাই কোয়েস্ট টু এটা হ্যাঁ সেই জন্য আগে উপরে লেখা হয়ে গেছে বলিয়ান অ্যালজেব্রা কম্পিউটার বোঝে এগুলো আর কম্পিউটার আমাদের থেকে বুদ্ধিমান ঠিক তুমি এখান থেকে দেখো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ এই যে দেখো এ যদি এরকম থাকে এ সি এ এর সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে আর বিটা যেটা কমন সেটা এমনি চলে এসেছে প্লাস এ আমরা কখনো যদি এভাবে দিয়ে দেয় ধরো এ প্লাস সি ধরো আমি বললাম বি প্লাস বি নয় এ প্লাস সি ইন্টু বি প্লাস সি কী আসবে বলতে পারবে যেটা কমন আছে সেটা এখানে চলে আসবে বাকি এবিটা মাল্টিপ্লাই হয়ে যাবে তার মানে এবি সি তাহলে বলো তো এবি প্লাস বিসি কি হবে লিখেছি না এবি প্লাস বিসি লিখে নিয়েছে বি প্লাস এসি এবি প্লাস বিসি হুম এখানে আলাদা আসছে কেন না এবি প্লাস এসি করেছে এখানে এবি প্লাস এসি এবি প্লাস এসি বলে দাও এবি প্লাস এ সি বিসি বিসি প্লাস এ গুড বিসি প্লাস এ মনে থাকবে বেশি ফর্মুলা হয়ে গেলে ভুলে যাবে প্রথম প্রথম এক্ষুনি করেছ মনে আছে চলো ল শ্লক ডিমর্গান ল হ্যাঁ ঠিক বলেছে ছিল সেটে ছিল ডিমরগান ল ধরো এ প্লাস বি করা আছে দিয়ে মাথায় টুপি ওকে সো লতে এটাই বলা হয়েছে ব্রেক দি লাইন চেঞ্জ দি সাইন লাইনকে ব্রেক করো সাইন চেঞ্জ করে দাও ঠিক লাইনকে ভেঙে দাও মাইনাস নয় এখানে দুটোই সাইন আছে আমি প্রথমেই লিখে দিয়েছি সাবট্রাকশন থাকবে না আর ডিভিশন থাকবে না ভাগ আর বিয়োগ থাকবে না প্লাস আর মাইনাস এ কি বলে প্লাস আর মাল্টিপ্লিকেশান ওকে তো এর অপোজিট এটা এর অপোজিট ডেটা ঠিক আছে যেটা মাল্টিপ্লিকেশান সেটা আমরা ডট দিয়ে লিখি তাহলে এটা হয়ে যাবে ঠিক আছে কখনো এটা লেখা থাকবে কি হবে এ প্লাস বি ওকে চলো কখনো হুম হ্যাঁ মাথায় বার হবে হ্যাঁ ঠিক গুড এবি প্লাস বিসি মাথায় বার বলে দাও এখানে ডট আছে একেও ব্রেক করতে হবে ঠিক আছে আগে একে ব্রেক করো এর মাথায় নিয়ে নাও এর মাথায় নিয়ে নাও এটা করার পরে এটা করো দেখি এবির মাথায় কি বার ঠিক বিসির মাথায় বার মাথায় ছাতা ধরে রেখেছে ঠিক সব ভেঙে গেছে ব্রেক করে গেছে সাইন চেঞ্জ হয়ে যাবে সরি সাইন চেঞ্জ হবে এবার এখানেও তো আছে এখানেও তো ডট আছে সো আবার ব্রেক করে নিই এ প্লাস বি মানে মাথায় যেমন আছে থাকবে বাট কী হয়ে যাবে ভেঙে যাবে ব্রেক করে যাবে আর সাইন চেঞ্জ হয়ে যাবে মানে এখানে অ্যাকচুয়ালি আছে এ ডট বি এটা যেটা এটা ওকে তাহলে এ প্লাস বি বার ডট বি প্লাস সি বার এটাতে পরে আসছে এবার বলো কী হবে ওইটাতে চলে যাও ওই যে ওর মতো তাহলে কি আছে কে কে কমন আছে বি কমন আছে তাহলে কী হবে ঠিক তা তারপর এটা করে নাও এই যে এটা এ প্লাস বি এটা এটা কি আদৌ এরকম হবে ওয়েট 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 করো বার আছে মানে জিরো হয়ে যেতে পারে কোনো জায়গায় তুমি এটা করো আমি এটা বলছি এটা এই পর্যন্ত ঠিক আছে এটা করো এটা করো এটা করো চেঞ্জ হয়ে যেতে পারে কারণ বার আছে না হুম কোনটা এটা এটা বি হ্যাঁ এবার বিবার প্লাস এবার এবিবার প্লাস বিবার বিবার প্লাস বিবার সিবার ওকে সো বিবার বিবার মিলে কী হবে বিবার আর বিবার মিলে কী হয় জিরো নয় তার আমি একে জিরো নিলাম ওকে সো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ঠিক ধর আমি কে জিরো নিলাম ওকে তাহলে কী হবে ওয়ান ডট ওয়ান ওয়ান হবে ওকে কে আমি ওয়ান নিলাম তাহলে জিরো ডট জিরো জিরো তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে এটা যা হচ্ছে তার মানে বি বার হচ্ছে ওকে সো এ বি বার প্লাস এ সি বার প্লাস বি বার প্লাস বি বার সি বার ওকে এবার কমন নিয়ে নাও বি বারকে কমন নাও ওয়ান প্লাস সি বার সো যাই হোক না কেন ওয়ানই আসবে তার মানে বি বার চলে আসবে ওকে সো এগেন বি বার কমন আসবে দেখো এ বিবার আছে সো বিবার কমন আসবে আবার বি বার হয়ে যাবে প্লাস এব বার সি বার ওটাই ওটাই লিখেছিলাম ওটাই এসছিলো বিবার হ্যাঁ ওটাই আসবে চলো ঠিক আছে তাহলে মানে যেটা কমন আছে সেটা প্লাস হবে আর যেটা কমন নেই সেটা মাল্টিপ্লিকেশান হয়ে যাবে হ্যাঁ এখানে কি হবে ব্রেক করে দাও এ দুটো টুপি ডট বি দুটো টুপি দুটো টুপি মানে একটাও টুপি নেই ঠিক এটা করো ए बार प्लस ए बी ए बार प्लस ए बी এটা গিয়ে আবার বাড়িতে একবার দেখবে না ভুলে যাবে কালকে চলো একে দেখো এভাবে লিখতে পারি না এবার বি এরকম এর উল্টোটা করে দেখো এটা এটা করে দেখো দেখো উল্টোটা করো তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি কেভাবে মনে রাখবে উল্টোটা করে দেখো কমন এ এবার এবার আছে সো এ বি মাল্টিপ্লাই হবে এটা হয়ে যাবে আমি যদি তোমাকে এটা দিতাম তুমি এটা বের করে ফেলতে পারতে তুমি দেখো রাইট সাইডেরটা দেখে তুমি এবার বার এ বার কমন আছে তো বার লিখবে এবি মাল্টিপ্লাই করবে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো আমরা এ ইন্টু বি প্লাস সি যদি থাকে তাহলে কী করি এবি প্লাস এসি ঠিক মানে মাল্টিপ্লাই থাকলে আমরা ঢুকে যেতে পারি তুমি এভাবে ভাবো যে এখানে প্লাস আছে তো তুমি কি করো এর সঙ্গে প্লাস আছে তো যখনই এখানে মাল্টিপ্লাই ছিল এখানে মাল্টিপ্লাই হয়েছে তো এখানে প্লাস আছে তো প্লাস হয়ে যাবে মানে একবার এর সাথে প্লাস হয়ে যাবে একটু আলাদা করে আলাদা রকম ভাবতে হবে একবার এর সঙ্গে প্লাস হয়ে যাবে আর মাঝে ডট থেকে যাবে তুমি সেম এইখানে দেখো এখানে মাঝে কী ছিল প্লাস চিহ্ন ছিল তো মাঝে প্লাস হয়ে গেছে বাকি এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশান এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশান সেম একইভাবে মনে রাখার জন্য এ এর সঙ্গে অ্যাড হবে মাঝের যে ডটটা আছে এ বির সঙ্গে অ্যাড হবে নাহলে তোমাকে উল্টোটা ভাব ভাবা শিখতে হবে যে একটা কমন এরকম ফর্মেট যদি আসে এরকম ফর্মেট কখন আসে একটা কমন আসে বাকি দুটো মাল্টিপ্লিকেশান থেকে আসে মানে তুমি এইখান থেকে দেখে বুঝতে পারবে এই দুটো নিশ্চয়ই মাল্টিপ্লিকেশান হয়েছে আর নিশ্চয়ই এটা কমন ছিল তাহলে কী করো এই দুটো মাল্টিপ্লিকেশান কমনটাকে দুই পাশে রেখে দাও মাল্টিপ্লাই করে দাও বাস এটাও ভাবতে পারো এটা চলো ব্রেক করো লাইন ব্রেক করো লাইন ব্রেক করলে কি হবে এ বার বি মাথায় এটা থাকবে ডট বি বার এ মাথায় এটা ঠিক এবার যখন ব্রেক করবো এর মাঝের সাইন চেঞ্জ হবে সো এ ডবল বার প্লাস বি বার সাইন চেঞ্জ হয়ে গেছে লাইন ব্রেক করেছি কোথায় লাইন ব্রেক হবে এখানে দুজনের ছাতা আলাদা করে নিয়ে চলে গেছে ঠিক बी आलदा हो जाए तो दुजन दुटो छाता नहीं डबल प्लस ए सो पारोने की आबे ए प्लस बी बार डट बी प्लस ए बार मल्टीप्लाई कर नाओ देखो कि ए ओके প্লাস বি প্লাস বি এ বলো কী হবে জিরো জিরো হবে যখনই প্রবলেম হবে জিরো ওয়ান দিয়ে দেখে নাও আমার কাছে তো দুটোই আছে জিরো আর ওয়ান আর তো কিছু নিতে হবে না জিরো ওয়ান দিয়ে দেখে নাও কী আসছে জিরো হবে ওকে সো এব প্লাস এবার বার পুরোটা নয় কেউ আবার এরকম লিখে দেবে না দিস ইজ ডিফারেন্ট দেন দিস ওকে দিস ইজ দিস চলো আজকে এই পর্যন্ত থাকুক হুম কালকে পুরো লজিক গেট শেষ হয়ে যাবে